টেলিভিশন নাটকে এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গত কয়েক বছর ধরে তিনি জনপ্রিয়তা তুঙ্গে রয়েছেন, তার অধিকাংশ কাজই দর্শক গ্রহণ করছে। তবে তার ব্যক্তিগত জীবন বরাবরই কাজের আড়ালে থেকে গেছে, নানা গুঞ্জন শোনা গেলেও কখনো পরিষ্কার করে তিনি কিছু বলেননি। অবশেষে মেহজাবিনের প্রেম প্রকাশ্যে এলো, যার সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন বলে বছরের পর গুঞ্জন ছিল, সেই রাজীবের সঙ্গে দেখা গেল তাকে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো রাজীব নিজেই তাদের একান্ত ছবি শেয়ার করেছেন। শনিবার দুপুরের দিকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেন রাজীব। সেখানে দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে কোনো একটি রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে রাজীবকে জড়িয়ে ধরে আছেন মেহজাবিন, তার বুকে মাথা রেখেছেন মেহজাবিন। ছবির ক্যাপশনে রাজীব লিখেছেন, ভালোই লাগে। মেহজাবিন ও রাজীবের প্রেমের গুঞ্জন অনেক দিনের, তাদেরকে বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে, আবার বিদেশেও একসঙ্গে ঘুরতে গেছেন বলে জানা যায়, কিন্তু কখনো সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি তারা। এবার ছবি আপলোডের মাধ্যমে জল্পনার অবসান ঘটিয়ে যেন স্বীকার করে নিলেন সব। রাজীব ও মেহজাবিনের বিয়ের গুঞ্জনও শোনা গেছে একাধিকবার, তবে তারা এখনো বিয়ে করেছেন কিনা সে বিষয়টি জানা যায়নি। মেহজাবিন 2009 সালে একটি রিয়েলিটি শো প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। এরপর নাটকে নিয়মিত অভিনয় করে আসছেন, তবে তিনি এখনো কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। অন্যদিকে আদনান আল রাজীব দেশের তরুণ নির্মাতাদের মধ্যে অন্যতম, বিজ্ঞাপন নাটক নির্মাণে মুনশিয়ানা দেখিয়েছেন। এছাড়া মাস কয়েক আগে মুক্তি পেয়েছে তার ওয়েব ফিল্ম ইউটিউমার। তবে সাম্প্রতিক ছবি কিংবা প্রেম বিষয়ে যোগাযোগ করা হলেও কারো মন্তব্য পাওয়া যায়নি। একাধিক সূত্র থেকে এই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি কক্সবাজারে রয়েছেন তারা, সঙ্গে আছেন আরও মিডিয়ার একাধিক তারকা ও নির্মাতারা।